সায়েন্স কেরিয়ার অ্যান্ড স্মার্ট ক্লাসের পক্ষ থেকে সবাইকে স্বাগত। এই ভিডিওতে অনুপাত ও সমানুপাত অধ্যায়ের কোষে দেখি 5.1 এর দ্বিতীয় ক্লাস শুরু করছি। যদি তুমি আগের ক্লাসের ভিডিও না দেখে থাকো তাহলে চ্যানেলের প্লেলিস্টে গিয়ে ওই ভিডিওটি দেখে নাও, কিংবা এই ভিডিওর শেষে ওই ভিডিওটির লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও তুমি দেখে নিতে পারবে। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের গণিত প্রকাশের কোষে দেখি 5.1 এর তিনের দাগের সমস্যা দিয়ে চলো আজকের ক্লাস আমরা শুরু করি। তিনের দাগের প্রথম প্রশ্ন, 4:5, 5:7, 9:11 এই তিনটি অনুপাতের যৌগিক বা মিশ্র অনুপাত তৈরি করতে হবে। তাহলে অনুপাত তিনটে দেওয়া আছে, 4:5, 5:7 এবং 9:11। তার যৌগিক অনুপাত করতে হলে কী করবে তোমরা? প্রথমে এই পূর্বপদগুলো গুণ করো, করে নতুন একটা পূর্বপদ তৈরি করো, 4:5:9। এবার উত্তরপদগুলো গুণ করো, অর্থাৎ 5:7:11। এবার এদের অনুপাত করো। অনুপাতটা প্রথমে লঘিষ্ঠ আকারে প্রকাশ করে নাও। অনুপাতের পূর্বপদে দেখো 5 গুণ আছে, এখানেও 5 গুণ আছে। তাহলে দুটো পদকে আমরা 5 দিয়ে ভাগ করে দিতে পারি। তাহলে এখানে থাকবে 4:9, এখানে থাকবে 7:11। এবার গুণ করে দাও, 4×9=36, 7×11=77। তাহলে 4:5, 5:7, 9:11 এই তিনটি অনুপাতের মিশ্র অনুপাত হলো 36:77। এবার চলো তিনের দাগে দুইয়ের অঙ্কটা করি। এখানে তিনটে অনুপাত দেওয়া আছে, এই তিনটে অনুপাতের যৌগিক অনুপাত তৈরি করতে হবে। যে তিনটে অনুপাত দেওয়া আছে এদেরকে প্রথমে আমরা উপর নিচে লিখে ফেলি, তাহলে যৌগিক অনুপাত তৈরি করতে সুবিধা হবে। প্রথম অনুপাতটি হচ্ছে x+y/x-y, দ্বিতীয় অনুপাতটি হচ্ছে x²+y²/x+y2, তৃতীয় অনুপাতটি হচ্ছে x²-y²/x⁴-y⁴। তাহলে এই তিনটে অনুপাতের যৌগিক অনুপাত তৈরি করতে হবে। প্রথমে তোমরা কী করবে, না এই তিনটে অনুপাতের তিনটি পূর্বপদ গুণ করে নতুন পূর্বপদ তৈরি করো, অর্থাৎ মিশ্র অনুপাত বা যৌগিক অনুপাতের পূর্বপদটি হবে x+y x²+y²(x²-y²)² এবার উত্তরপদগুলি গুণ করে নতুন একটি উত্তরপদ তৈরি করো, তাহলে x-y x+y²(x⁴-y⁴). এখন এই পূর্বপদ এবং উত্তরপদের মধ্যে যেটি সাধারণ রাশি আছে সেই রাশিটিকে ভাগ করে বাদ দিয়ে দাও। এখানে দেখো x+y আছে, এখানেও x+y² আছে। তাহলে x+y হচ্ছে পূর্বপদ এবং উত্তরপদের মধ্যে সাধারণ পদ, তাহলে এটাকে বাদ দিয়ে দাও। এখানে থাকবে x²+y²(x²-y²)² অনুপাত x-y, এখান থেকে x+y চলে গেলে আরেকটা x+y পড়ে থাকবে, x+y কারণ স্কোয়ার আছে, তাহলে একটা x+y বাদ গেছে, তাহলে পড়ে থাকবে আরেকটি x+y, আর এখানে থাকবে x⁴-y⁴। পরের ধাপে সমান দিয়ে লিখব, x²+y² এটাকে ভেঙে লিখব x²-y² গুণ x²-y², কারণ x²-y² আছে, তাই এটাকে x²-y² গুণ x²-y² আকারে লেখা যায়। এবার x-y×x+y আছে, এটাকে আমরা লিখতে পারি x²-y² কারণ a+b×a-b এটা সমান লেখা যায় a²-b²। তাহলে এটাকে লিখব আমরা x²-y², আর এখানে যা ছিল সেটা লিখে দিচ্ছি। এখানে দেখো x²-y² x²-y² আবার কমন হয়েছে, তাই x²-y² দিয়ে উভয় পদকে ভাগ করে দেবো, x²+y² x²-y² থাকবে, এবারে থাকবে x⁴-y⁴। এটাকে আমরা a²-b² সূত্রে লিখতে পারি, তাহলে x² তার হোল স্কোয়ার
माइनस वाई स्क्वायर तार होल स्क्वायर अनुपात एक्स टू दि पावर फोर माइनस वाई टू दि पावर फोर एरा समान लिखते पारब एक्स टू दि पावर फोर माइनस वाई टू दि पावर फोर अनुपात एक्स टू दि पावर फोर माइनस वाई टू दि पावर फोर এবার উভয় পদকে আমরা এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়াই টু দি পাওয়ার ফোর দিয়ে ভাগ করে দেব তাহলে হবে ওয়ান ইস টু ওয়ান এখন এই তিনটি অনুপাতের যৌগিক অনুপাত দাঁড়ালো ওয়ান ইস টু ওয়ান যদি জানতে চাই এই তিনটি অনুপাতের যৌগিক অনুপাত কোন ধরনের অনুপাত তাহলে বলবো সাম্যানুপাত কারণ এর পূর্বপদ এবং উত্তরপদ সমান এবার চারের দিকের প্রথম প্রশ্ন দেখো A is to B সমান সিক্স ইস টু সেভেন এবং B is to C সমান এইট ইস টু সেভেন হলে A is to C নির্ণয় করি অর্থাৎ দেওয়া আছে A is to B সমান সিক্স ইস টু সেভেন B is to C সমান এইট ইস টু সেভেন হলে A is to C সমান কত এই রকম সমস্যার সমাধান করতে গেলে প্রথম অনুপাতে দেখো বি এর মান হচ্ছে সেভেন দ্বিতীয় অনুপাতের ক্ষেত্রে বি এর মান হচ্ছে এইট এখন এই সেভেন এবং এইট এদের লসাগু করবো এইট আর সেভেনের লসাগু করলে হয় ছাপ্পান্ন এখন দুই ক্ষেত্রে বি এর মান ছাপ্পান্ন করবো এবং সেই অনুপাতে ই এবং সিও বেড়ে যাবে এখানে বি এর মান আছে সেভেন এটাকে লিখবো আমরা ফিফটি সিক্স তাহলে কত গুণ লিখেছি আট গুণ সেভেন ইন্টু এইট সমান ফিফটি সিক্স তো একইভাবে ছয়টাকেও আট গুণ বাড়াতে হবে সিক্স ইন্টু এইট সমান ফর্টি এইট এই অনুপাতের বি এর মান আট থেকে বাড়িয়ে ফিফটি সিক্স করব অর্থাৎ সাত গুণ বাড়ানো হয়েছে তাহলে সি এর মানটাও সাত গুণ বাড়বে হবে ফর্টি নাইন এবার দুই ক্ষেত্রে দেখো বি এর মান ফিফটি সিক্স হয়েছে তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এ অনুপাত বি অনুপাত সি সমান ফর্টি এইট অনুপাত ফিফটি সিক্স অনুপাত ফর্টি নাইন তাহলে এ অনুপাত সি সমান হবে এ ফর্টি এইট হলে সি হবে ফর্টি নাইন আবার বলছি দুটো অনুপাত দেওয়া আছে এ অনুপাত বি সমান সিক্স অনুপাত সেভেন বি অনুপাত সি সমান দেওয়া আছে এইট অনুপাত সেভেন এখন বের করতে হবে এ অনুপাত সি সমান কত তাহলে এ অনুপাত সি সমান কত বের করতে গেলে প্রথমে এ অনুপাত বি অনুপাত সি সমান বের করতে হবে এ অনুপাত বি অনুপাত সি করা যাবে যদি দুটো অনুপাতের ক্ষেত্রে বি এর মানটা একই হয় তাহলে বি এর মান একই করতে গেলে কী করতে হবে না এখানে বি এর মান হচ্ছে সাত এখানে বি এর মান হচ্ছে আট এখন সাত আর আটের লসাগু করতে হবে সেটা হবে ফিফটি সিক্স এবং বি এর মান ছিল সাত সেখান থেকে করা হয়েছে ছাপ্পান্ন অর্থাৎ আট গুণ বাড়ানো হয়েছে তাহলে একইভাবে এর মানটাও বাড়বে তাহলে এর মান ছিল ছয় তার সঙ্গে আট গুণ করলে হবে আটচল্লিশ এখানে বি এর মান ছিল আট বাড়িয়ে করেছি আমরা ছাপ্পান্ন তখন সাত গুণ বাড়িয়েছি তাহলে সি এর মান সাত ছিল সেটাও সাত গুণ বাড়বে অর্থাৎ হবে ফর্টি নাইন এখন এই দুটো অনুপাত থেকে এ যদি হয় ফর্টি এইট বি হবে ফিফটি সিক্স আর এখানে বি যদি ফিফটি সিক্স হয় তাহলে সি হবে ফিফটি নাইন তাহলে এই দুটো অনুপাত যদি আমরা একসাথে লিখতে চাই তাহলে এ অনুপাত বি অনুপাত সি সমান হবে ফর্টি এইট অনুপাত ফিফটি সিক্স অনুপাত ফর্টি নাইন তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এ অনুপাত সি সমান হবে ফর্টি এইট অনুপাত ফর্টি নাইন কারণ এ ফর্টি এইট হলে সি হবে ফর্টি নাইন এই সমস্যাটির সমাধান বিকল্প আরেকটি পদ্ধতিতে দেখাচ্ছি এখানে আছে এ অনুপাত বি সমান সিক্স অনুপাত সেভেন বা দিয়ে আমরা লিখতে পারি এ বাই বি সমান সিক্স বাই সেভেন এই অনুপাতটাকে লিখতে পারি বা দিয়ে বি বাই সি সমান এইট বাই সেভেন এটাকে লিখছি এক নম্বর সমীকরণ এটাকে লিখছি দু নম্বর সমীকরণ এবার এক নম্বর সমীকরণ গুণ দু নম্বর সমীকরণ থেকে পাই এ বাই বি গুণ বি বাই সি সমান সিক্স বাই সেভেন ইন্টু এইট বাই সেভেন তাহলে কী করলাম এক নম্বর এবং দু নম্বর সমীকরণ গুণ করেছি এক নম্বর সমীকরণে আছে এ বাই বি দু নম্বর আছে বি বাই সি তাহলে এক নম্বর সমীকরণে সিক্স বাই সেভেন বসিয়েছি গুণ এইট বাই সেভেন বা দিয়ে লিখতে পারি এ বাই সি সমান ফর্টি এইট বাই
49 বা a অনুপাত c সমান 48 অনুপাত 49 এই অঙ্কের দুটো পদ্ধতি দেখালাম যেটা তোমাদের কাছে সহজ মনে হবে সেই পদ্ধতিতে সমস্যাগুলো সমাধান করবে এবার চলো চারের দাগে দ্বিতীয় অঙ্কে সমাধান করি এখানে দেওয়া আছে a is to b সমান 2 is to 3 b is to c সমান 4 is to 5 এবং c is to d সমান 6 is to 7 হলে a is to d নির্ণয় করি অর্থাৎ এখানে তিনটে অনুপাত দেওয়া আছে সেখান থেকে আরেকটি অনুপাত নির্ণয় করতে হবে প্রথম দেওয়া আছে a is to b সমান 2 is to 3 b is to c সমান 4 is to 5 c is to d সমান 6 is to 7 এখন বের করতে হবে a is to d সমান কত এই অনুপাতটাকে বাদ দিয়ে লিখতে পারি a বাই b সমান 2 বাই 3 এক নম্বর সমীকরণ এটাকে লিখতে পারি বা দিয়ে b বাই c সমান 4 বাই 5 দু নম্বর সমীকরণ এটাকে বা দিয়ে লিখতে পারি c বাই d সমান 6 বাই 7 এবার এই তিনটে সমীকরণ গুণ করে দেব অর্থাৎ এক নম্বর সমীকরণ গুণ দুই নম্বর সমীকরণ গুণ তিন নম্বর সমীকরণ থেকে পাই তাহলে সমীকরণের বাম দিকের রাশিগুলো গুণ করো এ বাই বি গুণ বি বাই সি গুণ সি বাই ডি ডান দিকের সংখ্যাগুলো গুণ করো টু বাই থ্রি গুণ ফোর বাই ফাইভ গুণ সিক্স বাই সেভেন এবার লঘিষ্ঠ আকারে প্রকাশ করো বা এখানে দেখো বি বি কেটে যাচ্ছে সি সি কেটে যাচ্ছে তাহলে এ বাই ডি সমান এটা কাটলে দুই হবে চার দুই আট আর দোকানে ষোলো ষোলো বাই পাঁচ সাথে ৩৫ বা লিখতে পারি এ অনুপাত ডি সমান ১৬ অনুপাত ৩৫ এবার চলো চারের দাগের তিনের অঙ্কের সমাধান করি যদি এ অনুপাত বি সমান তিন অনুপাত চার হয় বি অনুপাত সি সমান দুই অনুপাত তিন হয় তাহলে এ অনুপাত বি অনুপাত সি নির্ণয় করি এ অনুপাত বি দেওয়া আছে তিন অনুপাত চার বি অনুপাত সি সমান দুই অনুপাত তিন এ অনুপাত বি অনুপাত সি নির্ণয় করতে হবে প্রথম অনুপাতে দেখো এ এর মান তিন হলে বি এর মান চার দ্বিতীয় অনুপাতে বি এর মান দুই হলে সি এর মান তিন এখন বের করতে হবে এ অনুপাত বি অনুপাত সি এই দুটো অনুপাতে আমরা বি এর মান সমান করব প্রথমে চার আর দুইয়ের লসাগু করতে হবে চার আর দুইয়ের লসাগু হবে চার এই অনুপাতে বি এর মান যেহেতু চার আছে এটা পরিবর্তন করবো না কিন্তু এই অনুপাতের বি এর মান দুই আছে এই দুইটাকে চারে পরিবর্তন করব অর্থাৎ বি এর মান দুইয়ের সাথে আরও দুই গুণ করতে হবে তাহলে অনুপাতের নিয়ম অনুযায়ী সি এর মান অর্থাৎ তিনের সাথেও দুই গুণ করতে হবে এ অনুপাত বি অনুপাত সি সমান এর মান তিন হলে বি এর মান হবে চার বাই চার তাহলে সি এর মান হবে ছয় অর্থাৎ এ অনুপাত বি অনুপাত সি সমান হচ্ছে তিন অনুপাত চার অনুপাত ছয় এবার আমরা চারের দাগে চার নম্বর অঙ্কের সমাধান করব এখানে দেওয়া হচ্ছে এক্স ইস টু ওয়াই সমান টু ইস টু থ্রি ওয়াই ইস টু জেড সমান ফোর ইস টু সেভেন এখন নির্ণয় করতে হবে এক্স ইস টু ওয়াই ইস টু জেড সমান কত এই দুটো অনুপাতে কমন রাশি হচ্ছে ওয়াই এখন ওয়াইয়ের মান দুটো অনুপাতে সমান করব এই অনুপাতে ওয়াইয়ের মান হচ্ছে তিন এই অনুপাতে ওয়াইয়ের মান হচ্ছে চার তাহলে তিন আর চারে লসাগু করব এটা হবে বারো এখন দুটো অনুপাতের ওয়াইয়ের মান বারো করে দেবো তাহলে এখানে ওয়াইয়ের মান তিন আছে বারো করতে গেলে এর সঙ্গে চার গুণ করতে হবে এখানে যেহেতু চার গুণ করেছি তাহলে এখানেও চার গুণ করতে হবে এই অনুপাতে ওয়াইয়ের মান হচ্ছে চার তাহলে এটাকে বারো করতে গেলে তিন দিয়ে গুণ করতে হবে
যেহেতু পুরো পদকে তিন দিয়ে গুণ করেছি, তাহলে উত্তর পদকেও তাহলে তিন দিয়ে গুণ করতে হবে। তাহলে এটা দাঁড়াচ্ছে 3^12:21। এখানে অনুপাত হবে 4^8:3^12। এখন x=y=z সমান হবে 8:12:21। 5^1 অঙ্কের সমাধান করব। x=y=3:4 হলে 3y-x=2x+y কত হবে নির্ণয় করি। x=y=3:4। এখন 3y-x=2x+y এর মান নির্ণয় করতে হবে। এখান থেকে আমরা লিখতে পারি x=3k হলে y=4k, যেখানে k≠0, k একটা অশূন্য সংখ্যা। যে অনুপাতটির মান বের করতে হবে সেটি হলো 3y-x=2x+y। এখন y এর জায়গাতে আমরা লিখব 4k, তাহলে 3×4k, মাইনাস x এর জায়গাতে লিখব 3k, অনুপাত এখানে x এর জায়গাতে 3k লিখি, তাহলে 2×3k প্লাস y এর জায়গাতে লিখি 4k, সমান দিয়ে লিখতে পারি 3×4=12, তাহলে 12k-3k অনুপাত 3×2=6, তাহলে 6k+4k সমান দিয়ে লিখতে পারি 12k-3k, তাহলে 9k অনুপাত 6k+4k সমান 10k। যেহেতু k একটি অশূন্য সংখ্যা, তাই উভয় পদকে k দ্বারা ভাগ করে দিতে পারি। তাহলে এখানে থাকবে 9, এখানে থাকবে 10। এবার চলো 5^2 অঙ্কটা করে দেখি। a:b = 8:7 হলে দেখাই যে 7a-3b = 11a-9b = 7:5। অর্থাৎ দেওয়া আছে a:b = 8:7 হলে প্রমাণ করতে হবে 7a-3b = 11a-9b = 7:5। এই অনুপাত থেকে আমরা লিখতে পারি a=8k হলে b=7k, যেখানে k একটি অশূন্য সংখ্যা। এরপর আমরা লিখব বামপক্ষ সমান 7a-3b = 11a-9b সমান 7×8k, এর জায়গাতে লিখব 8k, মাইনাস 3×b এর জায়গাতে লিখব 7k, অনুপাত 11×8k-9×7k। অর্থাৎ এর জায়গাতে লিখছি 8k, b এর জায়গাতে লিখছি 7k। এবার লঘিষ্ঠ আকারে প্রকাশ করলে হয় 7/56k-3/21k অনুপাত 88k-63k সমান দিয়ে লিখতে পারি 56k-21k মানে 35k অনুপাত 88k-63k তাহলে 25k। যেহেতু k একটি অশূন্য সংখ্যা, তাই k দিয়ে আমরা উভয় পদকে ভাগ করে দিতে পারি। এবার এই দুটো সংখ্যাকে আমরা 5 দিয়ে ভাগ করলে দাঁড়ায় 7:5।